তোরা দেয় না কিছু কিনলে হ্যাঁ কিছু তো কিছু না এই রাস্তাতে আসার সময় হঠাৎ করে রিক্সা থেকে পড়ে গেছিলাম একটু ব্যথা পাইছি আর কিছু না মানুষ রিক্সার থেকে হয়ে যায় এত ব্যথা পায় এটা তো আমার জানা ছিল না কিন্তু আমার তো দেখে তোমার মনে হচ্ছে তুমি মনে করো মার খেয়েছো হ্যাঁ এই তুমি কি কও আমার আমার কে মারবে আমি হইতেছি ডিজিটাল ঘটক আমার মারার সাহস কারো আছে এটা আই কেমনে কমু কও তোমার কে মারছে না মারছে অন হাসা করে কওছই তোমার কে আসলে কেউ মারছে নি হ্যাঁ আরে মারবো কেন বললাম না তুমি আমার কথা বিশ্বাস করো না সত্যি সত্যি রিক্সা থেকে পড়ে একটু ব্যথা পেয়েছি প্রশ্ন করতে পারে প্রশ্ন উত্তর একটাই ব্যথা পেয়েছি ব্যথা পেয়েছি ব্যথা পেয়েছি আচ্ছা ঠিক আছে বুঝি অন যেই কাজের লাই গেছো সেই কাজের মানে কত দূর হয়েছে সেটা কও না মানে কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেছে টাকাটা কয়দিন পরে পাবো কিন্তু এত বড় কাজ আমি করতে পারবো কি না আল্লাহর কাছে দোয়া করো ও মা কইতে তো না কিনলাই না মানে এতগুলা মেয়ের জন্য এতগুলা পাত্র খুঁজে পাবো কি না সেটা চিন্তা করতেছি বুঝতেছো না তুমি ও মা কি কও হাতরে কি অভাব আছে নি হ্যাঁ ঢাকা শহরে নেই ছেলে তো কত হাতরে হান যাইবো আচ্ছা তুমি যেন করে কথা কইতেছো অত্যন্ত আমার রহস্য লাগতেছে হ্যাঁ তুই কি আসলে কোনো বড় কাজে কন্টা খাইছিস নি কসাই আরে এই যে এই যে চোখ চোখ কইলাম বিশ্বাস করো না তুমি আমি বড় কাজের কন্ট্রাক্ট পাইছি কন্ট্রাক্ট পাইছি জীবনে এত বড় কাজ কন্ট্রাক্ট পাই নাই তো সেই জন্য চিন্তা করতেছি টেনশনের পরিমাণটা বাইরে গেছে বুঝো না কে কতবার বুঝতে বল আচ্ছা ওই সরছে এইভাবে করে কইতিছ মনে যায় না হাসা কথা কইতিছ অন্য কোন কাজ হলে তোর অবস্থা কি হবে হেড়াতে কিন্তু তুমি খুব বালা করেই জানো দেখছো নি আচ্ছা আর কোনো বাবা রাতে ঘুম হয়েছিল তো ঠিকঠাক রাতে ঠিক মতো ঘুমিয়েছেন তো হ্যাঁ মেলা দিন পর খুব মজা করে খুব আরাম করে ঘুমাইছি রে মা এই যে আপনি আবারও আমাকে মা বলে ডাকছেন কালি বলে কি করে ডাকবো রে মা নাম ধরে ডাকবেন না না সেটা কি ঠিক হবে রে মা কেন ঠিক হবে না আমি তো আপনাকে বললাম নাম ধরে ডাকেন একটা কথা জিজ্ঞেস করি ভালো মানে আপনার এই অবস্থা কি করে হলো মানে আপনি জন্ম থেকে এরকম না না রে মা না 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 এটা কবে ছিলাম না রে আমি জন্মের ভাত থেকে তো ভালোই ছিলাম তারপর তো বারো হইলাম তারপর একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলাম রাস্তার মধ্যে নাকি আমার এই এক ডাক্তার সাহেবই রক্তারক্তি অবস্থায় খুঁজে পেয়েছে তারপর সেই ডাক্তার সাহেবে আমারে নিয়ে হাসপাতালে সেলাই করে খিগিদানি করিয়েছে করার পরে তারপর থেকে মাথায় কিরাম ধরে সমস্যা দেখা দিয়েছে তারপর থেকে আমি ইরাম করে কথা বলি রে মা না ইরাম করে কথা বলি এমা এ কি ভাবতেছ আমি কিছু না আপনি জানো যে ওয়াশরুমে আছে ওখানে ওখানে গিয়ে আপনি একটু ফ্রেশ হয়ে নেন কি ওয়াশ করবো রে মা আপনার কত খুঁজছি ভাই জানেন আপনি আমি তো একবার খুঁজছি আমি ওই যে আজমের সেলুনে গেছি এরপরে হইতেছে আপনার বাসায় গেছি আমি কত জায়গায় খুঁজছি আপনি জানেন ভাই আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি আর আপনি এই জায়গায় ভাই আপনি কি করেন আমি এনে করি আর কি ওই তুমি কি করো আমি তো আসছি ভাই বাজার দেওয়ার জন্য আপনি কি করতেছেন সেটা বলেন আপনি এই বাসায় কেন আমি যে হয়েছি কি যে এটা শ্বশুরের বাসা শ্বশুরের বাসা আপনি বিয়ে করছেন আপনি বিয়ে করছেন ভাই আমার দাওয়াত দেন নাই জানানো নাই ফাইজুল ভাই না আমি করছি তো ভাই করছি তুই ভাবি কই ভাবি ভাবি কই ভাবি ভাবি শরীর খারাপ ভাবি ভাবি শরীর খারাপ
আরে চলেন না ভিতরে যাই। আর ভিতরে পরে যাবি না, যেদিন শরীর ভালো থাকবে না আমি তোরে ফোন দিব, না তুই ফোন নাম্বার দে, অসুবিধা নেই, ফোন নাম্বার দে। ফাইজুল ভাই আপনি সব ভুলে গেলেন ভাই। আরে কি বলছি, কিচ্ছু বলি না, আমি তোরে খুঁজছি তো, বিয়ের সময় তোরে পাই না বেটা, ফোন আড়াই বানাইছি। আপনার সাথে আমার কত স্মৃতি ভাই, আপনি সব ভুলে গেলেন। কোনো স্মৃতি ভুলি না, সব মনে আছে তোরে। আমি আবার একসঙ্গে একদিন খামুয়ানে খিচুড়ি টিচুড়ি নিয়ে চা খামুয়ানে, অসুবিধা হবে না, আবার যোগাযোগ যখন হয়েছে অসুবিধা হবে না। আপনার সাথে আমার কত প্রেম, কত মারামারি, কত খুনসুটি আমাদের, কত স্মৃতি ভাই। না না আপনি সব ভুলে গেলেন ভাই, কিচ্ছু বলি নাই। আপনি আমার গার্লফ্রেন্ডটা কিছু মাত্র বলি তুমি কি করতেছ ভাই, তুমি আর কিলো টানাটানি করছো। আরে খালি টানাটানি করে নাই, উনি আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিছিল, এই গাড়ি হারাই গেছিল, হারাই যাওয়ার পরে মালিককে টাকা দিতে পারে নাই, পরে আমরা দুজন বিক্রি করতে একসাথে ভাই, বলেন না কে কি কইতেছে বলি। আরে বলেন না ভাই। ভাইয়া আপনার সার সেকেটা, সার সেকেটা মানে মানে এইরকম মানে আপনারে মানে আপনি যে রোগী, একটা মানসিক রোগী, আপনারা তো সারা ঠিক হয় না। আপনি সব ভুলে গেছেন ভাই, আপনি আপনি আমার সাথে মজা করতেছেন ভাই। না না আপনি মজা করতেছেন ভাই, ভালোভাবে বলতেছি, আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর বস তোর একটাও ক্ষমা পাবি না, এই বাড়িতে একটাও থাকতে পারবি না। তোর কত বড় সাহস, হ্যাঁ আমার সামনে তুই আমার বসরে গালি দিছস, এই তোর এত বড় সাহস আইসে কইতে, হ্যাঁ আমার সামনে আমার বসরে তুই গালি দিস, খাড়ে থাক, খাড়ে থাক বলতেছি। খালি একবার একবার ছেড়ে দেখ, তোর আর তোর বসের যে কি অবস্থা করব। তুই আমার কি করবি, হ্যাঁ তুই আমার কি অবস্থা করবি বলতো, আগে সারা পাবে তারপর তো আমার অবস্থা খারাপ করবি। তোর এই রোদের মধ্যে খাড়া করাইয়া কান ধরে দাঁড় করায় রাখতে রাখতে শুটকি মাছ বানামু, তারপর তোরে ছাড়মু, তারপর কিছু করিয়া নিস আমার, যা। তোর বস্ত্রে তো বাড়ি ছাড়া করবো, তোকে ডাকা ছাড়া করবো আমি। ওই বেটা আগে তুই তো এখানতে সারা পা, আগে তুই সারা পা তারপর আমার কিছু করিস, সুজায় খাড়াই থাক। তুই তো ভারী খারাপ রে, হ্যাঁ মানবতার খাতিরে তোরে আমি দুই পায়ে দাঁড় করাইছি, তুই তো বেটা চরম খারাপ, হ্যাঁ এক পায়ে খারাপ, এক পায়ে খারাপ, এখন তো এক পায়ে খাড়ে থাকবি, নাহলে বেশি কত করে পিটায় পাটখাটি করে দেবে, খাড়া হাজির গুলা বনকার মানব তো দেখাচ্ছে আবার বেশি কথা, তোল পাতল, তোল 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 পাতল, তোল 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 পাতল, খাড়ে থাক, এক তোল 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 তোল, বেশি কথা করলে কিন্তু এক পায়ে কান্দের উপর করে না। তুই ঘুম পাচ্ছে, তুমি আমার পিছনে একটু ঘুমিয়ে নাও। বাবু এটা কি কথা, হ্যাঁ তুই কোন মতলবে আমাকে ঘরে ডেকেছ বলো তো। কি বলছো তুমি, এ মাসি তুমি আমার তো দলের লোক, আমি আবার কোন মত, আমার কোনো খারাপ মতলব নেই, আমি খুব ভালো মতলব কথা বলছি। সব পুরুষ মানুষকে আমার চেনা আছে, একদম চেনা আছে, প্রথমে দিদি দিদি রাখবে, তারপর কাম সাবার করে একদম কেটে পড়বে, তোমার মতলবটা কি, হ্যাঁ ছি ছি দিয়ে মাসি কি সব আজে বাজে কথা বলছো বলো তো, আমার সব বাজে মতলব নেই। ওই ওয়াশিং আর পরিণী আসলে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাটা শুরু করবো, খালাম্মারে ডাকবো না, জরুরি বিষয়ে আলাপ আলোচনা করবেন খালাম্মারে সারা। বেশি কথা বলবি না, গালে চল খা একটা। কেন খালুজান আমি কি অন্যায় করছি? একটা তো হবে না, দুটো খা, কথা বললে চরের সংখ্যা আরো বাড়বে। শোন মুরনি, তোর খালাম্মা আমাদের শত্রু,
শত্রুর সাথে কোনো কিছু শেয়ার করতে নেই, বুঝলে? করে থাকবো এখন এই আমগো কাজ কি খালু জান? এখন হচ্ছে মূল কথা, আমাদের মূল কথা হচ্ছে এই বাড়িতে নতুন ভাড়াটিয়া উঠতে দিয়ে আমরা ভুল করেছি। ইয়েস, এখন এই কথা বলে তো হবে না। আমি তো প্রথমেই বলেছিলাম ভাড়াটিয়া উঠতে দেওয়া যাবে না, তখন তো শুনোনি। বাসি, ভুলটা তো আমি করেছি, কিন্তু ভুলটা ধরে থাকলে তো চলবে না। হ্যাঁ, আমাদের ভুলটা ঠিক করতে হবে। তো কি করে ঠিক করবে? ওই বুড়িটা তো সারাক্ষণ ওই মেয়েটাকে চোখে চোখে রাখছে। My name is Tunda Mia. Tunda? Tunda abar karo naam hoy? Hoy, amar to hoyse na. Tobe abar selfie gula keno noshto korchen? Ki noshto korchi madam? Selfie, selfie mane chobi chobi. Oh, chobi. Na ashu hoyse ki ei je apnar mote mon dami mobile amar nai. Amaro ichcha chilo je apnar mote ne chobi tobi tuila manche deitam. Nai ta apnar dekhe ar lokta samlate pari dei. ei je dekhen na মানুষের গাড় থেকে সোজা আমারটা এক কাইট। আমার হাত দেখছেন, একবার উড়ে দিয়ে গেছিলাম, রগে টান খাইছে, পরে লক হয়ে গেছে গা, এমনি গেছি। আচ্ছা, মিস্টার টুন্ডা? ম্যাডাম শরম দিয়েন না, মিস্টার না, মিস্টার না, টুন্ডা মিয়া, টুন্ডা মিয়া, টুন্ডা মিয়া। আচ্ছা টুন্ডা মিয়া, এখানে কি কোনো স্যান্ডউইচের দোকান আছে? আমি না খুব হাংরি। স্যান্ডেল? আরে স্যান্ডেলের দোকান অভাব, আমার পায়ে দেখছেন কত সুন্দর স্যান্ডেল, আপনার পায়ে তো সুন্দর স্যান্ডেল। আপনি কি ভাবছেন আমার গ্রাম থেকে কি স্যান্ডেলের দোকান নাই? আমার রফিক আছে না, রফিক, রফিকের দোকানে না হলে 100 রকম স্যান্ডেল আছে, কোনটা লাগবে আপনার? টুন্ডা মিয়া, হ্যাঁ স্যান্ডেল, হ্যাঁ স্যান্ডউইচ, স্যান্ডউইচ এটা পরে না, এটা খাই, ফুড, ইউ নো? নো 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 নো, আমার গ্রাম না সেটি খায় না, এটা মাঝে মধ্যে কেউ পরে নিলে সিরে গেল আলাদা। ও আচ্ছা, পিজা, পিজা হবে এখানে? কি কইলেন ম্যাডাম, এটা কয়ে তো লজ্জা আলাদা দিলে। আমগো গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে দুইটা করে পিজা পাওয়া যায়, একটা সোলার একটা ফুলের। সোলারটা দেয় বিছনা ঝাড়ু দেয়, আর মনে ফুলেরটা দেয় ওই যে উড়ান মুড়ান এই সব চাইরা। আবার মাঝে মধ্যে সত্যি না ঝগড়া লাগে না, ওরা তো দুজন দুজনের লোক। ও আরে কি মারামারি দিলে এইসব সোলা ঝাড়ু, এগুলো না তো। তাহলে কি? পিজা, পিজা, পিজা হচ্ছে একটা খাবার, ফুড, ইউ নো? এই টুন্ডা মিয়া সিটি দা ভিলেজ, আমার গ্রাম, আপনার পুরাটা ঘুরে দেখাবো।